সকল স্তরের দেশবাসীর উন্নয়ন সাধনে নানান জনকল্যাণমুখী প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেই প্রকল্পগুলিকে রাজ্যের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ থেকে এক বছর আগে প্রতি ঘরে সুশাসন কর্মসূচির সূচনা করেছিল ত্রিপুরা রাজ্য সরকার। গত 15ই নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে সূচনা হয়েছে প্রতি ঘরে সুশাসন কর্মসূচির দ্বিতীয় পর্ব। এই কর্মসূচিকে সফল করে তোলার উদ্দেশ্যে আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে মঙ্গলবার আয়োজন করা হয় এক বিশেষ কাউন্সিল বৈঠকের। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কমিশনার শৈলেশ কুমার যাদব, পৌর নিগমের সমস্ত এমআইসি মেম্বার এবং বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর সহ পৌর নিগমের অন্যান্য আধিকারিকরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, প্রতি ঘরে সুশাসন কর্মসূচির পাশাপাশি বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রকল্পটি নিয়েও আলোচনা হয়েছে মঙ্গলবারের বৈঠকে। শহরবাসীর কাছে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলির সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়েও নানান সিদ্ধান্ত নিয়েছে তারা। আগরতলা শহরকে চারটি জোনে ভাগ করে খুব শীঘ্রই সেই কাজ শুরু করবে পৌর নিগম। আগরতলা পৌর নিগমে বিশেষ সভা আহ্বান করা হয়েছে দুটি মূলত দুটি বিষয়ের উপর ছিল, ভারত সংকল্প যাত্রা, আর দ্বিতীয়টা হচ্ছে উপায়। আমরা গত 18 যেটা মিটিং করেছিলাম পরবর্তী সময়, আজকে আমরা মনে করেছি যে আমাদের আরও সবাইকে নিয়ে আজকে আমাদের মধ্যে সমস্ত এমএসএম মেম্বার, ব্লক চেয়ারম্যান, কর্পোরেটর, কমিশনার, ডেপুটি কমিশনার, মন্ত্রী কমিশনার, বিভিন্ন জোনালে এসপি কমিশনার সব বিভিন্ন রাজ্য সরকারের এসডিএম অফিস এবং বিভিন্ন দপ্তর থেকে যারা প্রতিঘর সুশাসন এবং ভারত সংযুক্ত যাত্রার সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে নিয়ে আজকে মূলত এই সভা। তো আজকে বিভিন্নভাবে বিভিন্ন কর্পোরেটররা মতামত দান করেছেন। গত প্রতিঘরে সুশাসন যেটা হয়েছে সেটা করতে গিয়ে কিছু ত্রুটি বা যেটা ডিলে হয়েছে সে ব্যাপারে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। কথার পর আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা জোনালয়ে প্রথম আমরা কাজটা শুরু করব। চারটা জোনালে আমরা এই অনুষ্ঠান কর্মসূচি করবো। সময় প্রতি ওয়ার্ডে করার চিন্তা আমাদের ভাবনা আছে। আমি আশা করব যে আমাদের ভারত সরকার এবং রাজ্য সরকারের প্রতিবছর যে কর্মসূচি নেওয়া হয়েছে সেগুলি আমরা উল্লেখ্য, আগামী 30শে নভেম্বর পর্যন্ত রাজ্যে চলবে কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং আগামী 2024 সালের জানুয়ারি মাস পর্যন্ত চলবে রাজ্য সরকারের প্রতি ঘরে সুশাসন কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।